আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আলু দিয়ে তৈরি চার ধরনের ফ্রোজেন চপ রেসিপি। আপনারা চাইলে এইভাবে চপ বানিয়ে নিয়ে বাচ্চাদের টিফিনে অথবা রমজানে ইফতারের সময় পরিবেশন করতে পারেন চট জলদি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও কাজে দেবে। তাহলে প্রেট চাঁদে না করে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শুরুতে একটি মশলা তৈরি করে নেবো, তার জন্য চুলা একটি প্যান গরম করে নিয়ে তাতে প্রথমে অ্যাড করে নিয়েছি ছোট ছোট 5 থেকে 6 টুকরো দারুচিনি। একই সাথে অ্যাড করে নিয়েছি 7-8 মতো ছোট এলাচ। এখন চুলাটা লোতে রেখে দিয়ে আমি এইগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তো ভাজা ভুজির কাজ যেহেতু সবারই কম বেশি জানা আছে, তো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি না। আমি শেষে আরও একটি উপকরণ অ্যাড করবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাবেন। এলাচ এবং দারুচিনিগুলো যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে নিচ্ছি জিরা। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো জিরা অ্যাড করে নিচ্ছি। আর জিরা অবশ্যই চেষ্টা করবেন এভাবে দারুচিনি এবং এলাচ ভেজে নিয়ে তারপর অ্যাড করে নিতে, কারণ জিরা ভাজা হতে খুব বেশি একটা সময় লাগে না। আমার এখানে জিরা অ্যাড করার পর আরও প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসি। গুঁড়ো করার কাজটি আমি অফিস স্ক্রিনে করে নিয়ে আছে যেহেতু বিষয়টি দেখানোর কিছু নেই। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি বিষয় না বললে না, আজকে আমি এখানে যতটুকু মশলা তৈরি করে নিয়ে আছি এই সবগুলো আজকের রেসিপিতে লাগবে না। আজকের রেসিপিতে যতটুকু লাগবে তা দিয়ে বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো, পরবর্তীতে কাজে লাগানো যাবে। আপনারাও চাইলে এভাবে মশলা তৈরি করে রেখে দিতে পারেন, প্রয়োজনে ঝটপট কাজে লাগানো যায়। এদিকে আমি আগে থেকে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে আছি। যেহেতু ম্যাশ করার কাজে দেখানোর কিছু নেই, তাই বিষয়টি অফিস স্ক্রিনে করে নিয়ে আছি। তবে এ পর্যায়ে যে বিষয়টি না বললে না, অবশ্যই চেষ্টা করবেন আলুগুলো খুবই মিহি করে ম্যাশ করে নিতে, অর্থাৎ এতে যাতে করে কোনো প্রকার দানা দানা ভাব না থেকে যায়। কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ বেরেস্তা। একই সাথে অ্যাড করে নিয়ে আছি শুকনো মরিচ ভাজা। এ পর্যায়ে আরেকটি বিষয় আপনাদেরকে না বললেন, আমি এখানে প্রায় 4 থেকে 5টির মতো শুকনো মরিচ অ্যাড করে নিয়ে আছি। তবে আমি এখানে মরিচের পরিমাণটা কম করে দিয়েছি, আপনারা যদি বেশি জাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ অ্যাড করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা চেষ্টা করবেন মরিচের সাথে অ্যাড করে নিয়ে তবে ডলা দিয়ে নিতে, এতে করে মরিচ খুব ভালোভাবে গুঁড়ো হবে। বিষয়টি আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা আর মরিচ একসঙ্গে আবারও খুব ভালোভাবে ডলা দিয়ে মিহি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এই বিষয়টি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন দিয়ে দেব আগে থেকে যে মশলাগুলো তৈরি করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলা থেকে প্রায় 1/2 চা চামচেরও বেশি আমি অ্যাড করে নিয়েছি। এখানে আপনারা ইচ্ছে করলে অতিরিক্ত ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি অ্যাড করে নিতে পারেন। তো আমার হাতের কাছে এই মুহূর্তে ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা দুটোর কোনোটি ছিল না, সেজন্য আমি কোনোটি ব্যবহার করিনি। এভাবে তৈরি করে নিলেও কিন্তু বেশ ভালোই লাগে। কথা বলতে বলতে আমি আলুর সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আলুগুলো 4 ভাগে ভাগ করে নিয়ে আছি, কারণ আজকে যেহেতু আমি 4 ধরনের চপ তৈরি করে নেবো সেজন্য 4 ভাগে আলুগুলো ভাগ করে নিয়ে আছি। আলু প্রসেস করে নেওয়ার কাজ শেষ, এখন চপ তৈরি করে নেব। তো প্রথমে আমি যে কয়টি চপ তৈরি করে নেব সেই কয়টি ভাগে এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এতে করে কাজটা যেমন দ্রুত হয় তেমনি সবগুলো চপ একই সাইজের হয়। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এইসব খুঁটিনাটি টিপসগুলো বলে দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টা আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমে আমি পটেটো ডোনাট তৈরি করে এনেছি। আর পটেটো ডোনাট তৈরি করার জন্য আমি এখানে প্রথমে হাতের তালুতে তেল লাগিয়ে নিয়ে এভাবে চপের মতো করে আলুগুলো মাঝখানে রেখে চ্যাপটা করে নিয়ে এরপর একটি নজেল দিয়ে মাঝখানের অংশটা ফাঁকা করে এনেছি ডোনাটের শেপ দেওয়ার জন্য। তো বিষয়টি খুবই সহজ, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ কাজটি স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের কারো হাতের কাছে যদি এভাবে নজল না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়েও মাঝখানটা ফাঁকা করে নিতে পারেন ডোনাটের মতো করে। তো এভাবে ডোনাটের মতো করে নিয়ে তারপর আমি চারপাশ থেকে হাত দিয়ে হালকা একটু প্রেস করে করে চারপাশটা সমান করে নেব। এই কাজটি আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি।
এভাবে করে সবগুলো ডোনাটের শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বেটার তৈরি করে নেব। তার জন্য এখানে অ্যাড করে নিচ্ছি আটা। আমি এখানে প্রায় 1/4 কাপের মতো আটার সঙ্গে অল্প কিছু পরিমাণে লবণ অ্যাড করে নিয়ে রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নেব। আমি এখানে কোটিং করার জন্য এভাবে পাতলা বেটার তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে বেটার তৈরি করে নিচ্ছি আটা দিয়ে। আপনারা ইচ্ছে করলে ডিম দিয়েও বেটার তৈরি করে নিতে পারেন। যেভাবে করলে খরচ কম পড়ে আমি সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন প্রথমে ডোনাটগুলো পাতলা বেটারে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। বিষয়টা আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ব্রেড ক্রামে কোট করার সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো হাতে কোটিং করে নিতে। এভাবে শুকনো হাতে কোটিং করে নিলে ব্রেড ক্রাম অপচয় কম হবে। আর একটি বিষয় আপনাদেরকে না বললে না, আমি এখানে ব্রেড ক্রামে কোটিং করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে টোস্ট বিস্কিটের গুঁড়োয় কোটিং করে নিতে পারেন। চলে এলাম দ্বিতীয় রেসিপিতে। তার জন্য আগে থেকে প্রসেস করে রাখা আলুর সঙ্গে অ্যাড করে নিচ্ছি মুরগির বুকের মাংস। আমি এখানে ছোট ছোট টুকরো করে নেয়া প্রায় 1/4 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়ে তার থেকে অর্ধেক পরিমাণ এর সাথে অ্যাড করে নিয়ে আছি, বাকি অর্ধেক পরিমাণ পরবর্তীতে অ্যাড করে নেব। কথা বলতে বলতে মাংস অ্যাড করার পর আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন অ্যাড করে নিচ্ছি গাজর। আমি এখানে গ্রেট করে রাখা গাজর অ্যাড করে নিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন গাজর গ্রেট করে নিয়ে তবে অ্যাড করে নিতে। আর আমি এখানে প্রায় 1/4 কাপের মতো গ্রেট করে নেওয়া গাজর অ্যাড করে নিয়ে আছি। গাজর অ্যাড করার পর আমি আবারও সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরেকটি বিষয় আপনাদেরকে না বললে না, এখানে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এ পর্যায়ে আরও 2-1টি শুকনো মরিচ বেজে তবে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করে নিচ্ছি সেজন্য বেশি একটা মরিচ অ্যাড করছি না। এখন স্ক্রিনে দেখানোর নিয়মে হাতের তালুতে রেখে নিয়ে এভাবে চপের মতো করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। তারপর আগে থেকে যে বেটারটা তৈরি করে নিয়ে আসছিলাম সেই বেটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এই বিষয়গুলো একটু স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাওয়ার অনুরোধ রইল। এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। এখন চলে যাব পরবর্তী রেসিপিতে। তার জন্য আগে থেকে ম্যাশ করে রাখা আলুর সঙ্গে অ্যাড করে নিয়েছি একটি সেদ্ধ করে রাখা ডিম। সেদ্ধ করা ডিমও আমি একই সঙ্গে আলুর সঙ্গে ম্যাশ করে নিয়ে আছি। এ পর্যায়ে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য এখানে আর মরিচ অ্যাড করছে না, তবে এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন আরও 2 থেকে 3টি শুকনো মরিচ টেলে নিয়ে গুঁড়ো করে তবে অ্যাড করে নিতে। এখন সবশেষে এভাবে চপের মতো করে তৈরি করে নেব। আর এগুলো আমি বেসনের গোলায় ভেজে নেব, সেজন্যই আপনাদেরকে বিষয়টি মুখে বলে দিচ্ছি। শেষে আমি বাজাবুজির কাজটি দেখিয়ে দিচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য। চলে এলাম পরবর্তী ধাপে। তার জন্য একটি ব্লেন্ডার জাগে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর। আমি গাজরগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, এতে করে পেস্ট তৈরি করার কাজটি সহজ হবে। যেহেতু পেস্ট তৈরি করার কাজও দেখানোর কিছু নেই, তাই পেস্ট তৈরি করার কাজটি অফ স্ক্রিনে করে নিচ্ছি। আমি গাজরের পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখন গাজরের পেস্টের সাথে আগে থেকে ম্যাশ করে প্রসেস করে রাখা আলুর সাথে মিক্স করে নেব। একই সাথে এতে আমি অ্যাড করে নিচ্ছি আরও 2-1টি উপকরণ। প্রথমে অ্যাড করে নিয়েছি আটা। আমি এখানে প্রথমে 2 থেকে 3 টেবিল চামচের মতো আটা অ্যাড করে নিয়েছি, শেষে প্রয়োজনে আবারও অ্যাড করা যাবে। একই সাথে অ্যাড করে নিচ্ছি ব্রেড ক্রাম। এখানে ব্রেড ক্রাম যদি আপনাদের কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুকনো চালের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় ব্রেড ক্রাম অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ো অ্যাড করে নিলে। সেক্ষেত্রে বাজার পর একটু বেশি সময় ধরে যেমন ক্রিস্পি থাকে, অন্যদিক থেকে বাজার পরও খেতে ভালো লাগে। কথা বলতে বলতে খেয়াল করলে বুঝতে পারবেন আমি আরও প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো আটা অ্যাড করে নিয়ে আছি, অর্থাৎ এগুলো যাতে অনেক বেশি নরম নরম না থাকে সেজন্য একটু শক্ত হওয়ার জন্য আমি আরও 2-3 টেবিল চামচের মতো আটা অ্যাড করে নিয়ে আছি। সবশেষে প্রসেস করে রাখা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চপ তৈরি করে নেব। তো এখানে চপ তৈরি করার পূর্বে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই প্রতিটি চপ তৈরি করার পূর্বে হাতের তালুতে এভাবে
তেল লাগিয়ে নেবেন। এতে পরে হাতে তালুর সাথে আর এগুলো লেগে থাকবে না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি চপ তৈরি করার কাজ দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নেব, বাকিগুলো অফ স্ক্রিনে করে নিচ্ছি। এই চপগুলো আমি বেসনের গোলায় ডুবিয়ে নিই, তারপর গরম তেলে ভেজে নেব। ভাজাভুজির কাজ আর দেখিয়ে দিচ্ছি না সময় স্বল্পতার জন্য। এই চপগুলো আমি বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। অর্থাৎ আজকে প্রথম দুটো রেসিপি আমি এইভাবে গরম তেলে ভেজে নেব, আর শেষের দুটো রেসিপি আমি বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে তারপর গরম তেলে ভেজে নেব। আজকের রেসিপিগুলো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।